তো যেটা বলছিলাম যে এই ইনপুট যে ট্যাগটা আছে, এই ইনপুট ট্যাগটা হলো যে সিঙ্গেল ট্যাগ। তো এই ট্যাগগুলো, কিছু কিছু ট্যাগ আছে এর এট্রিবিউট ছাড়াই কাজ করে, আবার কিছু কিছু ট্যাগ আছে এট্রিবিউট ছাড়া কাজ করে না। যেমন এট্রিবিউট ছাড়া কাজ করে যে ট্যাগ, যেমন টাইটেল ট্যাগ, এরা এট্রিবিউট ছাড়াই কাজ করলো। এই এইচটিএমএল, এরা প্রত্যেকটা এট্রিবিউট ছাড়াই কাজ করতেছে। যেমন হেডিং, এখানে কোনো ধরনের এট্রিবিউট দেই নেই, স্পেস দিয়ে ট্যাগের ভিতরে যেটা লেখা হয় সেগুলোকে এট্রিবিউট বলা হয়। তো এখানে কোনো ধরনের এট্রিবিউট নাই, ট্যাগ লেখলেই ওই ট্যাগের বিহেভটা আমরা বুঝতে পারি। কিন্তু যেমন ইনপুট, এটার আপনার কোনো ধরনের বুঝতে পারি না। আবার হলো যে হাইপার লিঙ্ক, এটা মনে হবে ইনপুট, ইনপুটে মনে হয় আসে বক্স, আসে ইনপুটে বক্স আসে। কিন্তু হাইপার লিঙ্ক, এই যে এ ট্যাগ যেটা, এই ট্যাগে কিন্তু আপনি লিঙ্ক পাবেন না। মানে ও হলো যে কোথাও ক্লিক দিলে কাজ যাবে না যাবে, এগুলো লিঙ্ক পাবেন না, হাইপার লিঙ্ক কাজ করবে না। তারপর ইমেজ, IMG, ওইটাগুলোর ইনপুট টাইপ এট্রিবিউট ছাড়া কাজ করে না। সেম ইনপুট এর কিছু এট্রিবিউট আছে, তার মধ্যে একটা এট্রিবিউট হলো টাইপ, এটা এর জন্য ম্যান্ডেটরি, অবশ্যই দিতে হবে ইনপুট টাইপ, এটা দিতেই হবে। সেই টাইপ হলো অনেকগুলো হয়, টাইপ অনেকগুলো হয়, যেমন বাটন হয়, চেক বক্স হয়, কালার হয়, ডেট হয়, আর ডেট টাইম হয়, ডেট টাইম লোকাল হয়, ইমেইল হয়, ফাইল হয়, হিডেন হয়, ইমেজ হয়, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, উইক। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলোকে বলা হয় ভ্যালু, এট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ, এই ভ্যালুগুলোর কাজে আমরা দেখব। যেমন টেক্সট, আমি যদি ইনপুট টাইপ টেক্সট দেই, তাহলে এ হলো যে টেক্সট বক্স দিবে, এখানে টেক্সট বক্স দিবে, এই যে আমি এখানে টেক্সট লিখতে পাবো, লিখে সাবমিট দিতে পাবো এরকম। আর একটা জিনিস, এই এর ফর্মের ভিতরে এট্রিবিউট যে ব্যবহার করা হয়, তার মধ্যে দুইটা এট্রিবিউট হলো যে অবশ্যই লাগবে, একটাকে বলা হয় অ্যাকশন, আর একটাকে বলা হয় মেথড। একটাকে বলা হয় অ্যাকশন, আর একটাকে বলা হয় মেথড। অ্যাকশনের কাজ হলো যে আমি যে এই এখানে যে নাম লিখলাম, স্টুডেন্টের নাম লিখলাম যে মাহফুজ, এটা কোথায় অ্যাকশন করবে, কি কাজ করবে, এই ফর্মটা কি কাজ করবে, এই ফর্মের এখানে বলা থাকে। তা ফর্মের কাজ হলো যে আমরা এই ডাটাটা নিব, নিয়ে কোথাও একটা সেভ করব, তাই না? সেভ, তারপর কোথাও এই সেভের একটা ফাংশনটা করতে হবে আমাদেরকে, ওটা পেজে লিংক দিতে হবে, অর্থাৎ এই পেজেও হইতে পারে। সেই অ্যাকশনটা এখানে বলে দিতে হবে, যেমন অ্যাকশন ডট পিএসপি, এরকম একটা পেজ থাকতে পারে আমাদের। এটা হলো যে অ্যাকশন ফাইল, ওই ফাইলে আমরা ডাটাগুলো নিয়ে সেভ করব। সেভের কিছু কোড থাকতে পারে, সেই কোডগুলো আমরা পরে দেখব, এই এই অ্যাকশন পেজে থাকবে। আর একটা হলো মেথড, আমাদের ফর্মে কাজ করার সময় দুইভাবে ডাটা ট্রান্সফার করা যায়, দুইভাবে ডাটা ট্রান্সফার করা যায়। এই মেথডের একটাকে মেথড বলা হয় গেট মেথড, আর একটাকে বলা হয় পোস্ট মেথড। পোস্ট, একটাকে বলা হয় গেট মেথড, আর একটাকে বলা হয় পোস্ট মেথড। গেট মেথড যেটা, সেই মেথডটা হলো যে ইউআরএল এর মধ্যে ডাটাগুলো পাস হয়, যেমন আমি লিখলাম যে টেস্ট অথবা নেম, এরকম লিখলাম, এই জায়গায় হলো যে ডাটাগুলো ইউআরএল এর মধ্যে পাস হবে। তো এখানে আমরা ডাটাটা দেখতে পাইতেছি না ইউআরএল এ, কারণ হলো যে ইনপুট টাইপ, যেমন টেক্সট দিচ্ছি, এটা একটা এট্রিবিউট ইনপুট টাইপ। সেম আর একটা এই ইনপুটের এট্রিবিউট ব্যবহার করা হয় নেম, মানে এই ইনপুটটা কি কাজ করবে, আমরা এই অ্যাকশন পেজে যে ধরবো, কাকে ধরলে এই নেমটা আমরা পাবো, সেই নামটা এখানে বলে দিতে হয়। যেমন এসটি নেম অথবা এস স্টুডেন্ট নেম, এইটা নেম দিলাম আমি, এই নেম। এখন যদি আমি এটা সাবমিট দেই, যেমন রিফ্রেশ করি, দিলাম যে মাহফুজ, সাবমিট দিলাম। এই যে গেট মেথডে এখানে দেখেন, এখানে ফর্ম ডট পিএস এইচটিএমএল, তারপর একটা হোয়াট চিহ্ন, এখানে দেওয়া আছে স্টুডেন্ট নেম ইকুয়াল মাহফুজ, স্টুডেন্ট নেম ইকুয়াল মাহফুজ। আমি যদি আরো এখানে দিতাম মাহফুজ রহমান, এখানে দেখেন স্টুডেন্ট নেম মাহফুজ প্লাস রহমান, এখানে এই স্পেসটাকে প্লাস সাইন দিয়ে কনভার্ট করে দিছে। তো এই গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে কিছু তফাত আছে। যেমন আপনি যদি গেট মেথডে ডাটাটা ট্রান্সফার করেন, তাহলে এগুলা ইউআরএল এর মধ্যে দেখা যায়, এই যে এগুলা ইউআরএল এর মধ্যে দেখা যায়। সাপোজ
আপনি একটা জিনিস বানাইলেন ফেসবুকে, যেগুলো আমরা দেখি যে ইউজার নেম এরকম থাকে না, ইউজার নেম আর একটা থাকে কি, সাপোজ আমি এখানে দিলাম পাসওয়ার্ড নামে একটা, আমি ইয়া নিলাম পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, আমরা যেটা ফেসবুকে ব্যবহার করে থাকি, জাস্ট দেখাচ্ছি পাসওয়ার্ড। এখন এইখানে আপনি একটা নিলেন, লেভেল চেঞ্জ করি নেই, এখন আমি এখানে দিলাম যে ইউজার নেম হলো যে মাহফুজ, পাসওয়ার্ড দিলাম যে 1 থেকে 6। আপনি এখানে কিন্তু পাসওয়ার্ডটা হিডেন, এই পাসওয়ার্ড যদি আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড লিখি এরকম এই যে বুলেট বক্স আছে, পাসওয়ার্ড গুলো দেখা যায় না, কারণ এটা তো সিক্রেট, তাই না? তো সিক্রেট জিনিসটা আপনি এখানে দেখতে দিলেন না, কিন্তু যখন আমি সাবমিট দিলাম দেখেন ইউআরএল এর মধ্যে আমার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্টুডেন্ট নেম দেখাচ্ছে এখানে মাহফুজ এন্ড পাসওয়ার্ড দেখাচ্ছে 1 থেকে 6। তো এটা আমার ডাটাটা সহজে একজন হ্যাকার অথবা আপনার পাশে যে আছে সে সহজেই দেখতে পাচ্ছে যে আপনার ইনফরমেশনটা কি ছিল। হ্যাঁ, এখানে ইউআরএল এর মধ্যে সবকিছুই দেখা যায় এই গেট মেথডে, আর এই জন্য এটা হলো যে সিকিউর না, এই গেট মেথডটা সিকিউর না, খুব সংখ্যক যেখানে আমাদের গেট মেথডটা দিয়ে কাজ করতে হয় খুব কম সংখ্যক, লিঙ্কের কাজ, লিঙ্কের মধ্যেই কাজ করতে হবে, ইউআরএল এর মধ্যে কাজ করতে হবে, তাছাড়া হবে না, সেগুলাতেই শুধুমাত্র আমরা গেট মেথড ব্যবহার করব, আদারওয়াইজ সবসময় আমরা পোস্ট মেথডে ব্যবহার করতে পারবো। গেট মেথডে হলো যে ডাটা ট্রান্সফার করার একটা লিমিট আছে, এটা হলো যে 200 কত KB যেন আর কি, আমার মনে নেই কত কিলোবাইট মেগাবাইট কিলোবাইট আর কি ডাটা ট্রান্সফার করা যায়, এবং ক্যারেক্টার লিমিট আছে যে 2000 ক্যারেক্টার আপনি লিমিট হলো যে ক্রস করতে পারবেন না, এটা W3 স্কুলে দেখলে আপনারা পারবেন, এটা হলো যে লিমিট আছে একটা। কিন্তু আপনি যদি একটা সাপোজ এই জায়গায় একটা ফাইল আছে যে আপনাকে একটা ভিডিও ফাইল আপলোড করতে হবে, ট্রান্সফার করতে হবে কোথাও, যেমন আমরা ফেসবুকের মধ্যে অনেক সময় ভিডিও পোস্ট করি, তাই না? তো একটা ভিডিও আপনার 100 MB-র হইতে পারে, 500 MB-র হইতে পারে, 1 GB-র হইতে পারে, মানে এটার ওয়েটটা অনেক বেশি, সেই ক্ষেত্রে অনেক বড় বড় ফাইল যেগুলো আছে সেই ফাইলগুলো আপনি গেট মেথডের মধ্যে ট্রান্সফার করতে পারবেন না, গেট মেথডের মধ্যে আপনি ওই ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন না, বড় বড় ফাইলগুলো। ওই ফাইলগুলো ট্রান্সফার করার জন্য আমরা পোস্ট মেথড ইউজ করে থাকি, আর এটার জন্য পোস্ট মেথড যখন আপনি ব্যবহার করবেন আপনি আনলিমিটেড ডাটা ট্রান্সফার করতে পারবেন, এই এটার কোনো লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড 1 GB 2 GB যত ইচ্ছা আপনি পারবেন, আবার 2 GB বললেই যে আপনি 2 GB দিবেন এরকম, ধীরে ধীরে কিন্তু কাজ করবে, কারণ প্রসেসিং একটা টাইম আছে, আপনার মেশিনের প্রসেসিং টাইম কতক্ষণ তার উপর ভিত্তি করে ও ডাটা যতটুকু ট্রান্সফার করার ও ট্রান্সফার করবে। কিন্তু এটা হলো যে আনলিমিটেড ডাটা ট্রান্সফার করা যায়, আর এই ডাটাগুলো যে সিকিউর থাকে, এই ডাটাটা যেমন গেট মেথডে যে ডাটাগুলো আমরা পাই সেগুলো ইউআরএল এর মধ্যে সরাসরি দেখতে পারি, এই এগুলো একটা ভেরিয়েবল হিসেবে কাজ করে, যেমন নেমটা, এখানে নেম দিছিলাম আমি স্টুডেন্ট নেম, আর এখানে পাসওয়ার্ড দিছিলাম, স্টুডেন্ট নেম হলো মাহফুজ, পাসওয়ার্ড হলো 1 থেকে 6। তো এগুলা ইউআরএল এর মধ্যে ডাটাগুলো পাওয়া যায়, আর যখন আপনি পোস্ট মেথড ব্যবহার করবেন তখন যেই পেজে আপনি অ্যাকশন করবেন, সাপোজ আমি দিলাম অ্যাকশনটা PHP নামে দিলাম, এই পেজে গিয়ে তখন আপনি এই নেমটাকে ধরতে হবে, PHP দিয়ে ধরতে হবে, আপনার HTML ধরলে আপনি আউটপুট পাবেন না, PHP দিয়ে ধরতে হবে, ধরার পর ওই মাহফুজ নামে যে কথাটা আছে সেটা আপনারা আউটপুট দেখতে পাবেন, এই যে এটা দেখতে পাবেন, এটা হলো পোস্ট মেথডের, পোস্ট মেথডে আপনি আনলিমিটেড ডাটা ট্রান্সফার করতে পারবেন, এবং যেই পেজে দিবেন সেই পেজের অ্যাকশনে ওই রেজাল্টটাকে আপনি প্রিন্ট করতে পাবেন। আর নেমের কাজ হলো একটা ভেরিয়েবল হিসেবেই কাজ করে মূলত, যে কোন এই নেমে যে আমি নামটা লিখলাম ওই নামটাকে আমি কোথায় রাখলাম, কিভাবে আমি ক্যাচ করতে পারবো, সেটা আমরা এই নেমের মাধ্যমে আমরা ক্যাচ করতে পারবো, এগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট। এখানে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেমন আইডি, স্টুডেন্ট নেম আমি একটা আইডি লিখছিলাম, হ্যাঁ এটা একটা আইডি, তো এরকম একটা পাসওয়ার্ড, এগুলো হলো ফর্মের ফর্ম দেখাচ্ছি, আবার ফর্মের মধ্যে কি থাকে, ইমেইল থাকে, তাই না? আবার একটা আমি লেভেল লিখলাম,
লিখে লিখলাম যে এখানে ইমেইল ইনপুট দিলাম একটা টাইপ ইমেইল ইমেইল দিলাম আমি আমি আগের যে ফর্মটা আছে এই আগের যে ফর্মটা আছে আমি এখানে যা কিছু দেওয়ার পরে আমি সাবমিট দিছি এখানে সাবমিট নিতে তাই না এখানে ডাটাটা দেখা যাচ্ছে আমি এখন আমি পোস্ট মেথড দিছি সাবমিট দিলে ওই অ্যাকশন পেজে যাবে আমার অ্যাকশন পেজ দেওয়া আছে আমার তো অ্যাকশন এখন নাই ওকে সমস্যা নেই এখন আমি এখানে ইমেইলের জায়গায় আমি এবিসিডি লিখে দিলাম দিয়ে আমি সাবমিট দেব এখানে দেখেন ফোকাস করতেছে বলতেছে তোমাকে অ্যাট দ্য রেট অবশ্যই দিতে হবে অ্যাট দ্য রেট মিসিং এই দেখেন ফোকাস করতেছে কারণ কি আমি ইনপুট টাইপ ইমেল দিয়ে দিছি এটা একটা ভ্যালিডেশন হয়ে গেল যে অবশ্যই আপনাকে এই ফিল্ডটাতে এই বক্সটাতে ইমেল লিখতে হবে আর ইমেল লেখার সময় কিন্তু অ্যাট দ্য রেট অবশ্যই থাকে সেটা অ্যাট দ্য রেট জিমেল হইতে পারে অ্যাট দ্য রেট ইয়াহু হইতে পারে অ্যাট দ্য রেট হটমেল হইতে পারে যে কোনো কিছু হইতে পারে মানে ওগুলোকে আমরা মেইল হিসেবেই কাউন্ট করি তাই না হটমেল জিমেইল অথবা ডোমেইনের নাম দিয়ে আপনি মেইল খুলতে পারেন এগুলো আমরা মেইল হিসেবে ধরতে পারি তো এই মেইলের ক্ষেত্রে অ্যাট দ্য রেট সাইনটা অবশ্যই থাকে এই জন্য ও হাইলাইট করতেছে আমি যদি অ্যাট দ্য রেট না দেই ও হাইলাইট করে বলতেছে তোমাকে অবশ্যই অ্যাট দ্য রেট দিতে হবে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট ইন দ্য মেইল অ্যাড্রেস ঠিক আছে অ্যাট দ্য রেট দিতে হবে এরকম এটা হচ্ছে ইমেল টাইপের কাজ তারপরে এরকম আছে যে বলা চলে পিন নাম পিন কোড আমি একটা দিলাম যে সাপোজ পিন পিন কোড এরকম পিন কোড এখানে একটা ইনপুট টাইপ দিলাম টাইপের নাম্বার দিলাম নাম্বার জাস্ট সবগুলো জিনিস আমি দেখাচ্ছি নাম ইয়াগুলো এরকম এগুলো হলো যে W3 স্কুলে আপনি পাবেন পিন পিন কোড তো এই যেমন আমি ইনপুট টাইপ টেক্সট দিছিলাম ইউজার নেমের ক্ষেত্রে আমি এখানে ABCD 1 2 3 যা কিছু ইচ্ছা লিখতে পারি পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি যখন লিখতেছি এখানে বুলেট হয়ে যাচ্ছে ইমেলের ক্ষেত্রে আমার অ্যাট দ্য রেট সাইন দিতেই হচ্ছে কিন্তু যখন আমি ইনপুট টাইপ নাম্বার দেব তখন দেখেন এখানে কিন্তু এই যে অ্যারো সাইন আসছে প্লাস এখানে ABCD আপনি লিখতে পাবেন না তখন অবশ্যই আপনাকে নিউমেরিক লিখতে হবে 1 2 3 4 5 এগুলো লিখতে হবে হ্যাঁ ইনপুট টাইপ যখন আপনি নাম্বার লিখবেন ওকে তারপরে আরো বিভিন্ন ধরনের টাইপ আছে যেমন টেল ফোন নাম্বার জন্য ফোন এটা হচ্ছে টেলিফোন নাম্বার এখানে টেল দেওয়া হয় টেলিফোন নাম্বার আরো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে এগুলো অ্যাট্রিবিউট দেখালে অনেকগুলো যেমন কালার এখানে হলো যে কালারের একটা বক্স আসবে আমি যদি এখানে দেখাই এই যে এরকম একটা কালার পিকের একটা আসবে এই যে কালার আপনার কাজের উপর নির্ভর করবে আপনার কাছে যদি ক্যালেন্ডার দরকার হয় তাহলে ডেট ইনপুট টাইপ ডেট নেমগুলো আপনারা যে কোনোটাই সেট করতে পারবেন এই যে এরকম একটা ক্যালেন্ডার আসবে ইনপুট টাইপ ডেট তারপরে আপনারা আরও কী কী দিতে পারবেন ইনপুট টাইপ ইমেজ যখন আপনার বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট ইনপুটটা ইমেজ ইমেজ হলে ইমেজের ক্ষেত্রে ইমেজ এখানে নাম তখন ইমেজের লিঙ্ক দিতে হবে HREF দিতে হবে ফাইল যখন আমরা কোনো কিছু আপলোড করবো যেমন যে ব্রাউজ ফাইল লেখা থাকে না সুস ফাইল বিভিন্ন ফেসবুকে যখন আমরা একটা ফটো আপলোড করি তখন ফটোতে ক্লিক দিলে আমাদের মেমোরিতে চলে যায় সেরকম এটা ইনপুট টাইপ ফাইল ফাইলে ক্লিক দিলে এই যে আমাদের এখন মাই কম্পিউটারে গেছে আপনি এখান থেকে যে কোনো কিছুই সিলেক্ট করে সাবমিট দিতে পারবেন ইনপুট টাইপ ফাইল আপলোড সিস্টেম করার জন্য ওকে এখন আসি যে আর একটা সেটা হলো যে জেন্ডার এগুলো হলো যে ইনপুট বক্স তৈরি করার জন্য ইনপুট টাইপটা ব্যবহার করা হয় টাইপ টেক্সট নাম্বার ইমেল এখন জেন্ডার একটা মানুষের জেন্ডার কয়টা হয় ইনপুট টাইপ রেডিও এখানে রেডিও এখানে আমি লিখে দিলাম মেইল আর একটা লিখে দেব ফিমেল এরকম জাস্ট এইরকম লিখে দিলাম এই জেন্ডার হলে যে মেইল অথবা ফিমেল তো এখানে দেখেন জেন্ডার সিলেকশনের সময় এখানে
মেইল আসছে ফিমেল আসছে, তার সামনে একটা করে রেডিও বাটন আসছে, এই যে রেডিও আসছে। এখন আমি জেন্ডার দিলাম যে আমি মেল, এখন যদি আমি ফিমেল দেই ভুল করে, যে এটা মেল ভুল করে দিচ্ছি, এখন ফিমেল হবে, আমি ফিমেলে ক্লিক দিলাম, দেখেন দুইটাই সিলেক্টেড হয়ে গেছে, দুইটাই সিলেক্টেড হয়ে গেছে। এটা করা যাবে না, যেকোনো একটা সিলেক্টেড হবে, যেকোনো একটা সিলেক্টেড হবে। এই প্রবলেমটা ফিক্স করার জন্য নেম ব্যবহার করা হয়। এখানে নেম একটা অ্যাট্রিবিউট আছে, এই নেমটা ব্যবহার করা হয়। নেমটা কি? জেন্ডার, অথবা নেমটা হলো সেক্স। হ্যাঁ, নেম, এই নেমটা অবশ্যই সেম হইতে হবে। জেন্ডার দিলাম, তাহলে দেখতে সুন্দর। ওকে, জেন্ডার আমি দিলাম, এই নামটা অবশ্যই সেম হইতে হবে। দুইটা ইনপুটের যে কোনো তো আমি একটা সিলেক্ট করব, অতএব জেন্ডার আমার মেইল হতে পারে অথবা ফিমেল হতে পারে। এই জন্য ফিমেল জেন্ডারের জন্য আলাদা নেম অথবা মেল জেন্ডারের জন্য আলাদা নেম, তা কিন্তু না, নেম একটাই হবে। এই বক্সের, দুইটা বক্সের নেম হবে একটা, মেল অথবা ফিমেল যে কোনো একটা হবে। এখন যদি আমি রিফ্রেশ করি, করার পর যদি আমি এখানে যদি এখন ক্লিক দেই, যেমন মেল, রেডিও বাটনে আমি ক্লিক দিই, এখন ফিমেল, দেখেন যে কোনো একটা সিলেক্টেড হচ্ছে, যে কোনো একটা সিলেক্টেড হচ্ছে। তো জেন্ডার তো আমাদের একটাই হবে, তাই না? এই জন্য এই ধরনের কাজগুলো যেখানে আপনার ফর্মের এরকম মাল্টি চয়েস থাকবে, এখানে তো আমার দুইটা চয়েস আছে, যে মেল অথবা ফিমেল, কিন্তু আপনার যদি 8-10টা থাকে, তার ভেতরে যদি ইউজারকে বলা হয় যে আপনি শুধুমাত্র একটাই চয়েস করতে পারবেন, মাল্টিপল চয়েস করতে পারবেন না, তখন সেগুলা রেডিও বাটন দিয়ে করতে হবে। এই যে এরকম ইনপুট টাইপ রেডিও দিয়ে করতে হবে। আর একটা কথা, আমি যখন ইনপুট টাইপ টেক্সট অথবা নেম অথবা মেইল অথবা নাম্বার দিতেছি, তখন কিন্তু আমি এরকম করে লিখে দিতে পারতেছি, আমার নাম লিখে দিতে পারতেছি, আমার পিন নাম্বার দিতে পারতেছি, আপনার পাসওয়ার্ড দিতে পারতেছি, কিন্তু আমি এখানে যখন মেইল সিলেক্ট করছি, ফিমেল সিলেক্ট করছি, এই মেইল এবং ফিমেল এটা কি ইনপুটের ভিতরে? এখানে তো আমরা ইনপুট টাইপ দিয়ে করছি কাজগুলো, তা আমি এই ইনপুট টাইপটা সিলেক্ট করলাম, তাহলে কি আমি মেইলকে পাবো? আমি মেইলকে কিন্তু তখন আমি পাবো না, কারণ মেইলকে না পাওয়ার কারণ আছে, কারণ এইটা তো শুধুমাত্র রেডিও বাটনটা তৈরি করাই দিল আমাকে, কিন্তু ওখানে কোনো ভ্যালু নেই। আমরা আগেরগুলোতে ভ্যালু টাইপ করতে পারতাম, সেই জন্য এখানে ভ্যালুটা, অ্যাট্রিবিউটটা আবার ইউজ করতে হবে, যে এটা শুধুমাত্র মেইল ভ্যালুটাকে পাস করবে, আর এই যদি কেউ এই রেডিও বাটনটাকে সিলেক্ট করে, তাহলে সে ফিমেল ফিমেল ভ্যালুটাকে পাবে। হ্যাঁ, যখন আমি মেইলকে দেবো তখন মেইল পাবে, আর যখন ফিমেল দেবো ফিমেল পাবে। আউটপুট কিন্তু ওটাই, বিহাইন্ড দ্য সিন কাজ করবে এটা, এই ভ্যালুটা আমরা পাবো, মেইল এবং ফিমেল। ওকে, এখন আসি আর একটা কাজ করি। মনে করেন যে আপনার একটা সাবজেক্ট চয়েসের যাতে হলো, যে আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে হোক, অন্য কোথাও হোক, আচ্ছা এগুলা আলাদা নেম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে দিব। এবার লেভেল সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রে বলা হলো যে মাল্টি চয়েস, আমরা যখন ভর্তি পরীক্ষার সময় দেই, যে 8-10টা ডিপার্টমেন্ট আছে, 10টা সাবজেক্ট আছে, আপনাকে যে কোনো 4টা চয়েস দিতে হবে। হ্যাঁ, 4টা চয়েস দিতে হবে, তখন আমরা কিভাবে করি এগুলা? তো ওগুলো হলো যে ইনপুট দিয়েই করতে হয়, যেমন ইনপুট টাইপ আগেরগুলো যেমন টেক্সট, মেইল, তারপর ফাইল, রেডিও দিয়ে করছি। তো এখানে বলতেছে যে আপনার 10টা সাবজেক্ট আছে, 10টার মধ্যে আপনাকে চয়েস করতে হবে 4টা, এই 4টার উপর ভিত্তি করে আমরা আপনাকে যে কোনো একটা পছন্দ করে দিয়ে দেব, আপনাকে সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। তাহলে আমাকে 4টা সাবজেক্ট পছন্দের একটা তালিকা দিতে হবে। তো যদি আমি রেডিও বাটন দিই, রেডিও বাটন যে কোনো একটা সিলেক্টের অপশন দেয়, এ দুইটা সিলেক্টের অপশন দেয় না এই রেডিও বাটন। তো এইটার মাল্টি চয়েসের জন্য দিতে হয় চেক বক্স, চেক বক্স। সেম এই চেক বক্স যখন আমরা ইউজ করব, তখন এটাতে ভ্যালু অবশ্যই দিতে হবে, যেমন দিলাম যে বাংলা একটা ভ্যালু, এই লেভেলটা কাজ করবে বাংলার জন্য। তারপর আর একটা দিই, এরকম কয়েকটা আমি দিলাম, সাপোজ এটা হলো ইংলিশ, এটা ইংলিশ, এটা হলো কম্পিউটার, কম্পিউটার, এটা হলো ম্যাথ, এটা হলো হিস্টোরি, এটা হিস্টোরি,
এখন দেখি যখন আমরা ইনপুট টাইপ চেকবক্স দেব তখন আমাদেরকে এরকম চেকবক্স দিবে, একটু লেভেলটাকে এখানে বিআর দিই একটা, জাস্ট ফর্মগুলো দেখার জন্য বিআর দিলাম। এখানে দেখেন যে সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো বলা আছে যে বাংলা, ইংলিশ, তারপর ম্যাথ, হিস্ট্রি, আপনি কোনটা কোনটা চাচ্ছেন, আপনি কোনটা কোনটা চাচ্ছেন। আর একটা নিচে দিই বিআর, হ্যাঁ আপনি এখানে মাল্টি চয়েস করতে পারবেন, এই যে এখানে বাংলা দিতে পারেন, ইংলিশ দিতে পারেন, কম্পিউটার দিতে পারেন, ম্যাথ দিতে পারেন, হিস্ট্রি দিতে পারেন। আবার আপনাকে যদি বলেন যে এখানে আমার পাঁচটা আছে, ইউজার অবশ্যই সর্বোচ্চ তিনটা সিলেক্ট করতে পারবে, এরকম তিনটা সিলেক্ট করতে পারবে, যখন চার নম্বরে যাবে এটা ডিজেবল হয়ে যাবে। ওগুলা কাজ করতে হবে জাভা স্ক্রিপ্টে, আপনি এইচটিএমএল দিয়ে পাবেন না। মানে আমার এখানে আপনি ইউজারকে বলছেন যে এখানে আমার পাঁচটা সাবজেক্ট আছে, তুমি সর্বোচ্চ তোমার পছন্দ মতো তিনটা সিলেক্ট করতে পারবা, চারটা পাবা না, তিনটা পাবা। ওই রেস্ট্রিকশন গুলো দিতে হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। এই যে এগুলা কাজ করা হলো যে চেক বক্স দিয়ে। আবার এই সাবজেক্ট গুলো আমি কোন ভেরিয়েবল দিয়ে পাবো, এই সাবজেক্ট গুলো মাল্টি যে আমি সিলেক্ট করতেছি এগুলা কিভাবে আমি পাবো, আমার অ্যাকশন পেজে আমি কিভাবে পাবো। যেমন এগুলা কাজ করে নেম দিয়ে, নেমটা একটা ভেরিয়েবল হিসেবে কাজ করে, এগুলাতেও একটা নেম ব্যবহার করা হবে। সেই নেমের ক্ষেত্রে যেমন এটা একটা সাবজেক্ট, এটাও তো সাবজেক্ট, এগুলো সবগুলোই সাবজেক্ট তাই না? তো এগুলাকে যখন আমরা মাল্টি সিলেক্ট করব, মাল্টি সিলেক্ট করব এরকম চেকবক্স দিয়ে, তখন এগুলাকে অ্যারে হিসেবে নিতে হয়। এই সাইনটাকে বলা হয় অ্যারে সাইন, এই স্কোয়ার ব্র্যাকেট যেটা, এটাকে অ্যারে সাইন দেওয়া হয়। তো যখন আমরা মাল্টি চেক করব তখন আমরা এই সাইনটা অবশ্যই নেমের সাথে দিয়ে দেবো, এই অ্যারে সাইনটা দিয়ে দেবো, ঠিক আছে? অ্যারে সাইনটা আমরা অবশ্যই অবশ্যই দিয়ে দেবো। এগুলো এখন আপনি আউটপুটে কোনো, জি জি দেখা যাচ্ছে না, এগুলো কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, দেখা যাচ্ছে রেকর্ডিং হচ্ছে। ওকে, তো এই হলো যে যখন আমরা মাল্টিপল সিলেক্ট করব, এরকম সাবজেক্ট চয়েসের অপশন থাকবে অথবা আপনার কাজের উপর ভিত্তি করে, তখন এইগুলাকে অবশ্যই এয়ারেতে নেবেন, এই নেমটাকে একটা এয়ারে বানাবেন। এই এয়ারের ভিতরে আমাদের ডাটাগুলো আমরা পাবো, যখন আমরা পিএসপি তে পাবো তখন এটাকে যেই সর্বোচ্চ তিনটা পাবে, 1 2 3 যখন আমরা দেবো তখন পিএসপি এগুলা অ্যারে আবার কাজ করে জিরো থেকে। হ্যাঁ হ্যাঁ আইডি তো ব্যবহার করে, আইডি তো হলো যে ইউনিক করার জন্য, যে এই ফিল্ডটা শুধুমাত্র বাংলার জন্য, এই ইনপুটটা শুধুমাত্র বাংলার জন্য, এই ফিল্ডটা শুধুমাত্র ইংলিশের জন্য। যদি আপনার আইডি ব্যবহার করার দরকার না হয় আপনি ব্যবহার করবেন না, কিন্তু আইডি ব্যবহার করলে ভালো, যে এই ফিল্ডটা আপনি যত কিছু অ্যাড করতে চান করতে পারেন, আইডি ব্যবহার করতে পারবেন, ক্লাস ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো জিনিস ম্যান্ডেটরি, যেমন টাইপ, তারপর ভ্যালু, তারপর নেম, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি জিনিস, এইগুলো থাকতেই হবে, এগুলো থাকতেই হবে। ওকে, এখন আসি আমরা যখন জেন্ডার যেটা দেখলাম, এই জেন্ডারের ক্ষেত্রে যদি আমাদের এরকম ইনপুট টাইপ আমাদের অনেক সময় থাকে না, ক্লায়েন্ট যদি আপনার চায় যে এখানে ইনপুট দেওয়া এরকম বক্স, যে রেডিও এরকম ক্লিক দিয়ে দিবে, সে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, এরকম মেল অথবা ফিমেল, হ্যাঁ। আর যদি এরকমও ক্লায়েন্ট চেতে পারে যে এটা ড্রপ ডাউন আকারে থাকবে, যে জেন্ডারটা ড্রপ ডাউন আকারে থাকবে, তখন সেটাকে বলা হয় সিলেক্ট ট্যাগ। এই যে সিলেক্ট ড্রপ ডাউন, এটার কাজকে আমি দেখাচ্ছি। এটা কি কাজ করে সেটা আমি বলতেছি, আমি একটু লিখে নেই। অপশন ওকে, তো এইটার কাজ হলো ড্রপ ডাউন তৈরি করে এরকম। এই যে দেখেন, এখানে দেখেন এই যে ড্রপ ডাউন, যে আপনি জেন্ডারটা কোন জেন্ডার, মেইল অথবা ফিমেল, এটাও কিন্তু একটা সিলেক্টের অপশন দিচ্ছে, যে একটা মেইল অথবা ফিমেল, এই যে ড্রপ ডাউন, আপনি ড্রপ ডাউন দিয়ে সেটা করতে পারেন, হ্যাঁ।
ড্রপ ডাউন বানানোর জন্য এই সিলেক্ট ট্যাগ ব্যবহার করা হয়। আর এই যে এগুলাতে যেমন ডাটাগুলো ক্যাচ করার জন্য আমরা কি ব্যবহার করছিলাম, নেম ব্যবহার করছিলাম, সেম জিনিস সিলেক্টের ক্ষেত্রে এটা নেম ব্যবহার করতে হবে, নেম হ্যালো জেন্ডার। এই নেম আবার কিন্তু এই অপশনে হবে না, এই নেমটা এই সিলেক্ট ট্যাগের ভিতরে হবে, এই সিলেক্টে হবে, এগুলাতে হবে না, এই অপশনের ভিতরে হবে না। অপশনে কি হবে, এখানে এগুলাতে ভ্যালু হবে, প্রথমেরটা ভ্যালু ফাঁকা, কারণ এটা আমাদের ডিফল্ট থাকবে, সিলেক্ট হেয়ার ডিফল্ট এটা থাকে। তারপরে এখানে আমাদের ভ্যালু বলে দিতে হবে যে এই অপশনটা যদি কেউ সিলেক্ট করে তাহলে এই ভ্যালুটা পাবে মেল, তারপর এই অপশনটাকে যদি কেউ সিলেক্ট করে তাহলে ফিমেল ভ্যালুটাকে পাবে, হ্যাঁ মেল অথবা ফিমেল। এটা আউটপুটে তেমন আপনি দেখতে পাবেন না, মেল অথবা ফিমেল, আপনি ডিফল্ট ভাবে যে কোনো একটাকে সিলেক্টেড রাখতে পারেন। যেমন আমি চাইলাম যে ফিমেলটাকে সিলেক্টেড থাকবে, এই ফর্মের ডিফল্ট থাকবে হলো যে সিলেক্ট, ওই ওখানে একটা অ্যাট্রিবিউট আলাদা লিখতে হয় সিলেক্টেড, এরকম একটা অ্যাট্রিবিউট, এটাকে বলা সিলেক্টেড। হ্যাঁ যদি এখন রিফ্রেশ দেই, এই যে এখানে দেখেন ফিমেল কথাটা আমার ক্লিক দেওয়া লাগে নেই, এখানে অটোমেটিক সিলেক্টেড হয়ে আছে, সিলেক্টেড হয়ে আছে। এখানে যদি আপনি চান আদার্স ল্যাঙ্গুয়েজ জেন্ডার অ্যাড করতে করতে পারেন, সমস্যা নেই। এখন আরেকটা এখানে কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি সিলেক্টের ক্ষেত্রে, সিলেক্টের ক্ষেত্রে আমি অটো সিলেক্টেড করতে পারলাম, আমি রেডিওর ক্ষেত্রে করতে পারবো না, অটো সিলেক্ট অটোমেটিক সিলেক্টেড থাকবে? হ্যাঁ পারবেন, এটার ক্ষেত্রে বলা হয় সেক্ট, সেক্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই সেক্ট এই অ্যাট্রিবিউটটা আপনি দিতে পারেন। দেখেন অটোমেটিক মেইলটা সিলেক্টেড আছে সেক্ট, আপনি এটা ফিমেলের ক্ষেত্রেও দিতে পারেন সেক্ট। হ্যাঁ এই যে ফিমেলটা সিলেক্টেড আছে, এই চেকটা এরকমও দেখতে পারেন আপনি, অনেক সময় আপনার কাজের ক্ষেত্রে দেখবেন যে চেক লিখে এরকম কোটেশনের ভেতরেও চেক লিখে দিছে। তো এগুলো না যে শুধুমাত্র চেক দিলেই, লেখা দিলেই হয়ে যায়, এখানে সিলেক্টেডের ক্ষেত্রে আবার এরকম দেখতে পারেন, সিলেক্টেড ইকুয়াল সিলেক্টেড এরকমও দেখতে পারেন যে কোনোটাই। হ্যাঁ আবার এরকমও অনেক সময় যে মাল্টি চয়েস যেগুলো আছে, যেমন সাবজেক্টের ক্ষেত্রে আমি যেগুলো লিখলাম বাংলা ইংলিশ কম্পিউটার ম্যাথ হিস্টোরি, এগুলো হলো চেক বক্স আমি লিখলাম, অনেক সময় এই চেক বক্সের গুলো আমরা এরকম ড্রপ ডাউনের ক্ষেত্রেও বানাইতে পারবো, মাল্টি চয়েস করতে পারবো এই ড্রপ ডাউনের ক্ষেত্রে। যদি আপনি এটাকে মাল্টি চয়েস করতে চান সেই ক্ষেত্রে তখন আপনাকে এইখানে লিখতে হবে মাল্টিপল, একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, এই ফর্মের অ্যাট্রিবিউট যোগ করতে হবে হলে যে মাল্টিপল, আপনি যদি এখন মাল্টিপল দিয়ে দেন তাহলে এই যে এরকম একটা মাল্টিপল বক্স আসবে। আপনি এখন কন্ট্রোল সিলেক্ট করে দুইটা সিলেক্ট করতে পারবেন, এই কন্ট্রোল চেপে, হ্যাঁ মাল্টিপল তখন সিলেক্ট করতে পারবেন কন্ট্রোল। যখন আপনি মাল্টিপলের কথা আসবে তখন অবশ্যই নেমটাকে একটা অ্যারেতে নিয়ে নেবেন, নেমটা থাকবে অবশ্যই একটা অ্যারেতে, আদারওয়াইজ শুধুমাত্র আপনার একটা কাজ করবে লাস্টেরটা, তাছাড়া কাজ করবে না, মানে ওভাররাইট হয়ে যাবে। আপনি যদি এই এইটার ক্ষেত্রে আপনি যদি অ্যারে সাইনটা না দেন, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, যদি আপনি অ্যারে সাইনটা না দেন আপনার ডাটাবেজে যাবে শুধুমাত্র হিস্টোরি, মানে সর্বশেষ যেটা চেক আছে সেটাই মাত্র সেভ হবে, এই জন্য অবশ্যই এটাকে অ্যারে বানিয়ে নিতে হবে আমাদেরকে। ওকে এখন আসি এগুলো প্রায় ফর্মের জিনিস শেষের দিকে, এখন আসি হলো যে এরকম থাকে আমাদের যে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে আমাকে বলতে হবে এখন অ্যাবাউট মি, ওই বক্সটা একটু বড় টাইপের থাকে, ওইটাকে বলা হয় টেক্সট এরিয়া, এই যে এরকম টেক্সট এরিয়া। অন্যান্য বক্সগুলো দেখেন ইনপুট দিলে ছোট হয়ে যায়, আর এটা একটা বক্স বড় হয়ে গেছে, দেখেন এটা আবার টেনে বড় করা যায়, এই যে এরকম টেনেও বড় করা যায়, এটা অনেক বড় বক্স, আপনি অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন এটাতে। হ্যাঁ আবার ইন্টার দিতে পারবেন, আবার ইন্টার দিতে পারবেন, আবার ইন্টার দিতে পারবেন, কিন্তু ইনপুটের ক্ষেত্রে সেগুলো পাবেন না, মানে ইনপুটেরটা হলো যে অনেক ছোট একটা বক্স, আর টেক্সট এরিয়াটা হলো যে অনেক বড়। টেক্সট এরিয়ার টেক্সটগুলো এখানে থাকতে পারে, আপনি ডিফল্ট যদি কোনো মেসেজ দিতে চান টেক্সট এরিয়ার, এই যে এটা হলো যে পেয়ার ট্যাগ এখানে দিতে হবে মাঝখানে যে হ্যালো, এটা হলো ডিফল্ট একটা ভ্যালু হিসেবে কাজ করবে, এই যে হ্যালো লেখাটা এখানে পেস্ট হয়ে গেছে। হ্যাঁ আবার এই হ্যালোটা আমরা কি হিসেবে পাবো, কোন ভেরিয়েবলের মাধ্যমে পাবো, সেই নেম এখানে হলো যে অ্যাসাইন করে দিতে হবে, যেমন অ্যাবাউট মি, মানে প্রত্যেকটাতেই নেম কথাটা থাকবেই, নেম কথাটা থাকবেই, এই নেমটা দিতেই হবে অ্যাবাউট মি, এই নেমের মাধ্যমে আমি পাবো।
তাছাড়া আদার্স যেগুলো অ্যাট্রিবিউট সেগুলো তো আপনারা ইউজ করতে পারবেনই। হ্যাঁ ওকে, তারপর সর্বশেষ এখানে দেওয়া আছে হলো যে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ বাটন। হ্যাঁ মানে বাটন বাটন তৈরি করার জন্য সেম জিনিসই কাজ করে, যে ইনপুট টাইপ বাটন, যখন আপনি বাটন দেবেন তখন এটা বাটনের আবার ভ্যালু দিতে হবে। মেবি এই যে বাটনের ভ্যালু দিতে হবে, কিন্তু সাবমিট দিলে তখন আপনার অটোমেটিক সে সাবমিট কথাটা বসায় দেয়। হ্যাঁ আবার ইনপুটের এই ইনপুট টাইপ বাটন অথবা সাবমিট না করে আপনি সরাসরি বাটন, একটা ট্যাগ ট্যাগ আছে সেই বাটনটাই আপনি ইউজ করতে পারেন, যে ক্লিক হেয়ার, এই বাটন ট্যাগটাই আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ তো এরকম করে এই জিনিসগুলো দিয়ে হলো যে ফর্ম বানানো হয়। ফর্মের আরো হয়তো অনেকগুলো আছে, W3 স্কুল, এখানে আমরা দেখি ফর্মের কি কি জিনিস আছে। HTML এই ফর্ম, ওকে, ইনপুট টাইপ টেক্সট, রেডিও, চেকবক্স, সাবমিট, বাটন, আমরা এগুলো দেখছি। হ্যাঁ কোনটার কি কাজ এখানে সবগুলো বলে দেওয়া আছে। আমরা রেডিওর কাজ শিখছি, আমি ফরের কি কাজ, ফর কি কাজ করে সেটা আমি বলছি। হ্যাঁ তারপর অ্যাকশন এগুলোও বলছি, এখানে দেওয়া আছে অ্যাট্রিবিউট কতগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো এখানে বলা আছে। হ্যাঁ তারপর দেওয়া আছে এলিমেন্ট, এগুলো হলো যে ট্যাগ, যেমন ইনপুটের কাজ শেখাইছি আমি, লেভেলের কাজ বলছি, সিলেক্টের কাজ দেখা দিছি, টেক্সট এরিয়া বসে দিছি, বাটন দিছি, ফিল্ড সেট, এগুলা তেমন এখন আর ব্যবহার হয় না, লিজেন্ড এগুলা ব্যবহার হয় না তেমন, একটা দরকার হয় না এগুলা। অপশনের কাজ দেখা দিছি, সিলেক্ট, এই অপশনটা কাজ করে সিলেক্টের সাথে, এই যে অ্যাট্রিবিউটের সাথে, এই ট্যাগের সাথে এই ট্যাগটা কাজ করে। অপশন গ্রুপ, অপশন গ্রুপ এখানে ট্যাগ আছে, এটা হলো যে অপশন গ্রুপের কাজ হলো, সাপোজ আপনাকে এরকম কাজ দেওয়া হলো যে বাংলাদেশের যতগুলো জেলা আছে, বিভাগ আছে, ওই বিভাগের আন্ডারে যতগুলো জেলা আছে সেগুলাকে আপনাকে লিস্ট করতে হবে সিলেক্টেড। হ্যাঁ এরকম আমরা যখন একটা বায়োডাটা বানাবো, এখানে দেওয়া আছে যে জেলা, আপনার জেলা সিলেক্ট করুন, এখন আপনার জেলা কি, এখানে দিলেন আপনার ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের অধীনে যতগুলো জেলা আছে সেগুলো শো করাবে একটা আন্ডারে, তারপরে শো করাবে রংপুর বিভাগ, তারপরে সিলেট বিভাগ, তারপরে কি চিটাগাং বিভাগ, এরকম বিভাগগুলোকে আলাদা আলাদা করার জন্য হলো যে এই ট্যাগ ব্যবহার করা হলো যে অপশন গ্রুপ, এই যে এটা অপশন গ্রুপ। তাছাড়া এখানে তেমন আর কোনো ট্যাগ নাই, এই জিনিসগুলোই ব্যবহার করা হয়। হ্যাঁ আর বাকি ডিজাইনগুলো করব আমরা হলো সিএসএস দিয়ে, আর ফর্মের এর থেকে আর বেশি জিনিসও দরকার হয় না, যেমন এই যে লিস্ট স্টাইল এগুলোও তেমন একটা দরকার হয় না, আউটপুট এগুলো দরকার তেমন একটা হয় না, লিজেন্ড এর দরকার হয় না, ফিল্ড সেট দরকার হয় না, লেভেল টাইপ বেশি ব্যবহার করা হয় এগুলো দিয়ে। আখি এই বিষয়ে কোনো কোশ্চেন আছে, কোনোটা বোঝেন নেই? এগুলো আপনাকে দেখাবো ফোন, আর আজকে দুটোই থাক, আচ্ছা মানে ক্লিয়ার হয়েছে, মানে কোন বিষয়ে যে এইটা আমি বুঝতে বুঝি। হ্যাঁ ক্লিয়ার হয়েছে, আমার একটু ঝামেলা ছিল এখন। ওকে ঝামেলা না হয় ভালো। তো মনির সাহেব এটা আপনার জন্য একটু কাজে দিবে, আপনি ওই ফর্মটা আবার একটু প্র্যাকটিস করবেন, ফর্মটা কি দিয়ে দিবেন আর প্র্যাকটিস করব। জি ফর্মটা একটু প্র্যাকটিস করবেন।